বর্ষার মরশুমে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারে জমেছে কাদা, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। গত কয়েকদিন ধরেই পরিত্যক্ত খবরের কাগজ ও অন্যান্য আবর্জনা মিলেমিশে বৃষ্টির জলে তৈরি হচ্ছে কাদা। এতটাই কাদা জমেছে যে সাধারণ মানুষের চলাচল করাটাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। পায়ে হেঁটে কাদার উপর দিয়ে কেনা বেচা করতে পারছেন না আম সহ অন্যান্য ফল বিক্রেতারা, আর তাতেই সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন তারা। কি বলছেন এই বিষয়ে বাজার কমিটি, শুনুন। আজ কিছুদিন যাবত এই আমের, যেদিন থেকে আরম্ভ হয়েছে আমের কাজটা, সেদিন থেকে আমাদের মার্কেটে এক হাঁটু সমান কাদা তৈরি হচ্ছে প্রতিদিনই। বৃষ্টি হচ্ছে, বেড়ে যাচ্ছে, শুকনা হচ্ছে, ধুলাবালি উঠছে, মানে আমরা নরক যন্ত্রণা ভোগ করছি। প্রশাসনকে বারংবার জানিয়েছি, একবার দুবার না অনেকবার, তো কোনোদিনই কোনো হস্তক্ষেপ করছে না। না মার্কেটে আজ পর্যন্ত কোনোদিন সে পরিষ্কার করেছে, না কোনো রাস্তাঘাট করেছে, না লাইটের ব্যবস্থা আছে, না শৌচালয় আছে, কোনো প্রশাসন কোনো হস্তক্ষেপই করছে না। আমরা বারংবার তাকে বলছি, ডিএম স্যারকেও বলা আছে, কিন্তু তারা কোনো মানে ভূমিকাই নিচ্ছে না। আমরা একদম মানে কোনো মার্কেটে কাস্টমার আপনি দেখুন, কোনো গোটা মার্কেটে কোনো কাস্টমার আসছে না। এই কাদার মধ্যে কীভাবে আসবে আপনি দেখুন, মানে হাঁটু সমান কাদা হয়ে গেছে চারিদিকে। এই কাদার মধ্যে একটা কাস্টমার আর সমস্ত মাল পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আমরা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি। বলছি প্রশাসন যদি উদ্যোগ না নেয় তাহলে কী করবেন? প্রশাসন উদ্যোগ না নিলে এখন আমাদেরও মাথায় আসছে না, এতগুলো ব্যবসায়ী আমাদের দিকে তাকিয়ে আছে। প্রশাসন ভবনে জানানো হয়েছে, আমরা যে প্রতিনিধি সমিতির প্রতিনিধি হিসাবে আমরা কিছুই করতে পারছি না ওদের জন্য। প্রশাসনকে আমরা বারবার জানাচ্ছি কিন্তু কোনো উপায় নাই। না হলে কি আমরা চিন্তা করছি, এখন আমরা নিজেরা করতে যাইব যাবো কিনা, এটাও একটা চিন্তা আমরা করছি, প্রশাসন বাধা দিবে কিনা। আপনার নাম? গৌতম কুমার সাহা। আমাদের মার্কেট সাফ সাফাই হচ্ছে না, এখন আমের সিজনে বেশি পেপার টেপার পড়ে থাকছে, সব গলে কাদা হয়ে যাচ্ছে, কাস্টমার এখানে আসছে না। তার জন্য আমরা সমিতিতে এতে আপনার অফিসে গিয়ে খুব বলছি কিন্তু এখানে সাফ সাফাই করছে না, আর সাফ সাফাই না করার জন্য আমাদের এখানে এরকম কাদাও জমছে। কিন্তু ওদেরকে কাস্টমার আমাদেরকে কি বলছে, ভিতরে যেতে পারছি না আমরা কাদার জন্য, কাদা তো সাফা করছে না কেউ। হ্যাঁ, আমাদেরকে কত কষ্ট হচ্ছে, এখানে সব মাল পচে যাচ্ছে, খরিদ্দার আসছে না। এখন তো আমের সিজন, আমের সিজন, এখন কাস্টমারই আসছে না ভিতরে, একদিনের উপরে এখন কাস্ট হয়ে গেলো, কাদা রাখা যাবে না। কিন্তু ডেলি সাফ সাফাই করার দরকার, কিন্তু সাফ সাফাই করছে না। কতদিন ধরে এই সমস্যা? এটা অনেক দিন থেকে আছে দাদা, এখনো সাফ সাফাই করছে না ওরা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে সাফ সাফাই যেন হোক মার্কেটে ডেলি, অফিস থেকে সাফ সাফাই করতে হবে, প্রত্যেক মার্কেটে, যে কোনো জায়গার মার্কেটে সাফ সাফাই হয় ডেলি। আমাদের এখানে আমবাজার মার্কেটে কোনোদিন সাফ সাফাই হলো না। আপনার নাম? আমার নাম নজরুল শেখ।